أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজ 23 সেপ্টেম্বর আমার আব্বার 12তম মৃত্যুবার্ষিকী 2011 সালের এই দিনে উনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন তো আব্বার স্মৃতিচারণ করতে গিয়ে আমার হঠাৎ একটা অতীতের ঘটনা মনে পড়ে গেল 1981 সাল আমি তখন সদ্য বালক 17 মে আজকের বর্মতার মা সেদিনের গোয়ামতের মানুষকন্যা বাংলাদেশে এসেছিলেন তার আমার ঠিক মনে নেই তার দুদিন বা তিন দিন পর হঠাৎ আমাদের বাসায় আমাদের প্রিয় ছাত্র কাকা আমার আব্বার আপন ছোট ভাই এসে উপস্থিত এবং খুব উত্তেজিত উনি এসে আব্বাকে বললেন যে ভাই ইনশাল্লাহ 1983 সালের প্রেসিডেন্ট নির্বাচনে শেখ হাসিনা একক ক্যান্ডিডেট আব্বাকে বললেন মানে ছাত্রকা বলছে যে 83 সালের নির্বাচনে জিয়া সাহেব অংশ নেবেন না উনি হাসিনার বিরুদ্ধে দাঁড়াবেন না এখন ওরা ক্যান্ডিডেট করছে ওসমানী মোস্তাক আতর রহমান খান এবং সর্বশেষ বদরুদ্দোজা এই চারজনের একজন হবে শেখ হাসিনার বিরুদ্ধে ধানের শীষের ক্যান্ডিডেট চাচা খুব উত্তেজিত বলতেছে যে ফাতেমা জিন্নাকে ডিফিট দেওয়া গিয়েছিল আয়ুব খান পারছিল কিন্তু এবার সেটা সম্ভব না তাই জিয়া সাহেব আগের থেকে ডিসিশন নিয়েছেন বিএনপি বিরোধী দল হবে এবং উনি অলরেডি বেরিয়ে গেছেন সারা দেশব্যাপী সফর যে বিএনপিকে বিরোধী দল করার জন্য আমি দেখলাম যে আব্বা খুব শান্ত কণ্ঠে বললে যে সাচ্চু এত উত্তেজিত হয়েও না মনে নাই 71 সালে কী হয়েছিল বঙ্গবন্ধুর সাথে তো শান্তি আলোচনায় করছিল তারপর 25 মার্চ দেখবে এবারে এমন কিছু একটা হবে এবং আমার আব্বার আশঙ্কা সত্য হলো 30 মে একটা দুর্ঘটনার মধ্য দিয়ে 1983 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে 1921 সালে নিয়ে আসা হয়েছিল কিন্তু আমি আজকেও সেই স্মৃতির কথা আমার সে চাচা পুতুলের ছাত্র আমার প্রিয় ছাত্র কাকা শিশুর মতো সারল নিয়ে বলছিলেন যে একটা নতুন বিপ্লব হয়ে যাবে 23 সালের নির্বাচনে বাংলাদেশ তথা মুসলিম বিশ্বের প্রথম একজন তরুণ ইয়াং এনার্জেটিক পার্সন শেখ হাসিনা উইল বি ইলেক্টেড অ্যাজ দ্য ফার্স্ট মুসলিম লেডি প্রেসিডেন্ট কিন্তু বাস্তবে সেটা হয়নি আমি নিউ জেনারেশনের সাথে এই জিনিসটা শেয়ার করতে চাচ্ছি যে এটা তো আমি তখন ওদের স্কুলে পড়তাম 7-এ কুমিল্লা হাই স্কুলে কিন্তু আমার স্মৃতি থেকে আজকে আব্বার মৃত্যুবার্ষিকগুলোকে চিন্তা করতে গিয়ে আমার এটা মনে পড়লো যে 1983 সালে বাংলাদেশে একটা প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল বাংলাদেশে কিন্তু 83 সালে প্রেসিডেন্ট নির্বাচনটা হয় নাই বাংলাদেশে প্রত্যক্ষ ভোটে তিনবার প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে 1978 সাল 1981 সাল 1986 সাল কিন্তু 1983 সালেই একটা প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল যেখানে আমাদের মানবতার মা ওই সময়ের কথা মানুষকন্যা বলা হতো মুজিব কন্যা শেখ হাসিনার নির্বাচিত হওয়ার কথা ছিল একটা শান্তিপূর্ণ বিপ্লব কারণ বিপ্লব হওয়ার কথা ছিল কিন্তু কারা কুচক্রীকারীরা সে ষড়যন্ত্র ব্যর্থ করে এই ষড়যন্ত্রের মাধ্যমে যে 1983 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে 1981তে নিয়ে এসেছে নতুন প্রজন্ম এটা তোমাদের দায়িত্ব সঠিক ইতিহাস জানা আমি আল্লাহর কাছে আমার মুহম্মদ আব্বা আমার চাচা বাবা মা দাদা দাদি নানানি সব আত্মীয়স্বজন সর্বোপরি আমাদের রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল দেশপ্রেমী নাগরিককে যারা সাদর প্রণাম করছেন আলাদা সবাইকে ব্যস্ত করেন আমিন আল বিদা